শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানায় তুহিদ একাডেমিতে আজকে আমি এস এসসি দু সালের পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের বীজগণিত অংশের তৃতীয় অধ্যায়ের থ্রি পয়েন্ট ফাইভ অনুশীলনী থেকে স্রোতের অনুকূল প্রতিকূল অর্থাৎ স্রোত সংক্রান্ত গাণিতিক সমস্যাসমূহ নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই ইতিপূর্বে তোমরা আমার এই থ্রি পয়েন্ট ফাইভ অনুশীলনীতে অনেকগুলো ক্লাস পেয়েছো এবং ওই ক্লাসের ধারাবাহিকতায় আজকের এই স্রোত সংক্রান্ত এই অনুশীলনীতে উদাহরণ এবং মেন গাণিতিক প্রবলেম কয়টি আছে অলরেডি আমি তোমাদের এই বোর্ডের সাইডে লিখেছি দেখো উদাহরণ ছত্রিশ পেজ আটষট্টি পেজের কাজ যদি দেখো গ আছে অনুশীলনীতে থ্রি পয়েন্ট ফাইভের আঠেরো উনিশ ছত্রিশ অর্থাৎ টোটালি তোমরা পাঁচটি গাণিতিক প্রবলেম এখানে পাবে এখানে শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন যদি থাকে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন থাকার সম্ভাবনা সংক্ষিপ্ত সিলেবাসে সেই ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ অনুশীলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে এবং থ্রি পয়েন্ট ফাইভের এই গাণিতিক সমস্যাসমূহ আমি এর আগে তোমাদের বলেছিলাম যে এখানে প্রায় যে কয় টাইপের গাণিতিক প্রবলেম আছে গাণিতিক প্রবলেমের প্রতিটি টাইপেরই আমি গাণিতিক প্রবলেমগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু দেখে নাও আমি আজকে যে প্রশ্নটি সমাধান দিব সেটি তোমরা থ্রি পয়েন্ট ফাইভ অনুশীলনীতে আঠারো নম্বর যে ম্যাথটি আছে ওকে আঠারো নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান দেওয়ার চেষ্টা করব আঠারো নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান করার পূর্বে তোমাদের অবশ্যই স্রোতের অনুকূলের ক্ষেত্রে আমাদের কি সূত্র হতে পারে স্রোতের প্রতিকূলের ব্যাপারটা কি হতে পারে এগুলো নিয়ে একটু তোমাদের সূত্রটা ভালোভাবে জানার প্রয়োজন আছে ওকে তো আমরা সাধারণত স্রোতর নেই যদি কোনো নদীর কথা বলি সেই আমাদের কয়েকটি পয়েন্ট জানার প্রয়োজন আছে সেটা হচ্ছে আমাদের প্রথম যে বিষয়টা যে আমাদের যদি প্রশ্ন অনুসারে কোনো একটি নৌকা এবং দাঁড়ের কথা বলে বা কোনো একটি স্টিমারের কথা বলে সেই ক্ষেত্রে সেভাবে আমাদের বিবেচনা করে আমাদের গাণিতিক প্রবলেমের সমাধান দিতে হবে তো বলেছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে তার বিপরীত দিকে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে এখানে এই যে পি ঘন্টা এখানে নির্দিষ্টভাবে সময় নেই অজ্ঞাত চলক পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে ডিসটেন্স এখানে ডি তাহলে ডি কিলোমিটার যাওয়ার শর্তটা আছে স্রোতের প্রতিকূলে ওই মাঝে যেতে পারবে যে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ অর্থাৎ স্রোতের অনুকূলে বলতে আবার যখন সে ফিরে আসবে স্রোতের দিকেই সে ফিরে আসবে তখন স্রোতের অনুকূলে ওই পথ মানে ডি দ্রুতই তার ফিরে আসতে কিউ ঘন্টা সময় লাগে স্রোতের বেগ এবং নৌকার বেগ এখানে বলা হয়েছে তবে আমাদের এই গাণিতিক প্রবলেমটি জানার জন্য তোমাদের অবশ্যই সপ্তম শ্রেণীর যে পাটিগণিতের ম্যাদগুলো এই ম্যাদগুলো তোমাদের জানার বিষয়গুলো থেকে যায় এবং তোমরা সপ্তম শ্রেণী থেকে স্রোতের অনুকূল প্রতিকূলের একটি ব্যাপার জানো তো এটাকে তোমাদের দুইভাবে চিন্তা করতে হবে যে প্রথমত আমার স্রোত কোন দিকে যাচ্ছে তাহলে স্রোত যেদিকে আমাদের প্রবাহমান থাকবে সেটা হচ্ছে স্রোতের দেখো অনুকূল এটা যদি বলি স্রোতের অনুকূলে আমাদের একটি কথা দেখো অনুকূলে মানে স্রোত যেদিকে যাবে নৌকাও সেদিকে যাবে তখন কি হবে দেখো তবে এখানে স্রোতের অনুকূল স্রোতের একটি বেগ নির্দিষ্ট আছে এবং এই পানিতে যখন কোনো একটি নৌকা স্রোতের অনুকূলে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু নৌকার নৌকার একটি গতিবেগ থাকবে তাহলে আমরা এই ম্যাচটিতে একটি নৌকা নৌকার বেগ বলতে ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে এটা যদি আমি নৌকার বেগ আমি এক্স কিলোমিটার পার ঘন্টা আমি যদি ধরে নিই কিলোমিটার পার আমরা ঘন্টা এখানে আমরা যদি বিবেচনা করি ওকে নৌকার বেগ আর আরেকটি হচ্ছে স্রোতের বেগ স্রোতের বেগটা দেখো স্রোতের বেগ আমরা ঘন্টায় ওয়াই কিলোমিটার যদি বিবেচনা করি বেগ যেহেতু বলেছি কিলোমিটার পার আওয়ার এখানে আমরা লিখে নিলাম আমরা যদি এখানে বলতাম নৌকাটি প্রতি ঘন্টায় এক্স কিলোমিটার যেত সেটাও হতো কিন্তু একবারে আমরা বেগ বলতে দূরত্ববায় সময় এটি আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি তাহলে এই যে নৌকার বেগ এবং স্রোতের বেগ তবে নৌকার বেগ অবশ্যই স্রোতের বেগ থেকে বেশি হতে হবে কারণ নৌকাটিকে স্রোতের প্রতিকূলে যখন যেতে হবে নৌকার যে বেগটা ঘন্টায় সেটা পাঁচ কিলোমিটার হোক ছয় কিলোমিটার হোক স্রোতের বেগ থেকে কিন্তু বেশি হতে হবে নইলে নৌকাকে স্রোত ভাসিয়ে নিয়ে চলে যাবে যার কারণে তোমাদের এই ম্যাথটি কমপ্লিট করার ক্ষেত্রে এখানে যদি এক্স চলক ধরো যেখানে এক্স গেটার দেন স্রোতের বেগকে যদি ওয়াই চলক ধরো ওয়াই থেকে বড়ো হবে এটা কিন্তু বিবেচনা করতে হবে তাহলে আমরা স্রোত এই দিকে যাচ্ছে আমরা যদি এমনি আনুমানিকভাবে একটি নৌকা এখানে এঁকে নিই সেই ক্ষেত্রে দেখো আমি জানি না আমার চিত্রটা কেমন হতে পারে জানার বিষয় তোমাদের দেখো নৌকাটা যখন এই দিকে আসবে দেখো স্রোত এই দিকে যাচ্ছে এটা স্রোত আমরা যদি বিবেচনা করি আর এটা দেখো নৌকা দিকে আসছে তাই না নৌকার বেগ নৌকা দেখো এইদিকে আসছে উল্টা দিকে আসছে তখন কিন্তু প্রতিকূলে হচ্ছে এইটা নৌকা যখন স্রোতের বিপরীতে আসবে তখন কিন্তু নৌকার গতিবেগটা আমাদের প্রতিকূলে একটা গতিবেগ পাবো এখান থেকে আমরা পাবো প্রতিকূল বলে একটা গতিবেগ আমরা পাবো ওকে প্রিয় শিক্ষার্থীরা প্রতিকূল আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে কতজন সংযুক্ত হয়েছো বা এই ক্লাসটি দেখছো বা তোমরা এই ক্লাসটি খুব দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও তাহলে স্রোতের অনুকূল প্রতিকূলের যে ছয়টি গাণিতিক প্রবলেম আছে গাণিতিক প্রবলেমগুলোর সমাধান সুন্দরভাবে তোমরা শিখে নিতে পারবে বা তোমরা যারা আসো তাদের বলবো যে ম্যাথগুলো কিন্তু আসলে অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য তোমরা এই ক্লাসটি যদি অনেকের মাঝে শেয়ার করে দাও তাহলে অনেকে এই ক্লাসটি দেখতে পাবে ওকে নাজমুল হাফিজুর রহমান পারভেজ নাজবুল রিক্তা আচ্ছা আরিফুজ্জামান সজল আসসালামু আলাইকুম স্যার সালাম স্যার আপনি কেমন আছেন আমি ভালো আছি আমি রংপুর থেকে সজল যুক্ত আছি থ্যাংক ইউ অনেকেই ক্লাসটিতে সংযুক্ত আছো সকলকে ধন্যবাদ জানাই তোমরা এই ক্লাসটি খুব দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুরাই এই ক্লাসটি দেখতে পাবে সেক্ষেত্রে ক্লাসটি করার ব্যাপারে তোমাদের অনেক উপকারের ব্যাপারটি চলে আসবে এবং আমি যদি এই মুহূর্তে বলতে চাই যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আসো তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই কারণ স্রোতের অনুকূল প্রতিকূলের গাণিতিক প্রবলেমগুলো আসলেই খুবই ইম্পর্টেন্ট ওকে তো যাই হোক আমি নাজমুলকে দেখতে পাচ্ছি ওকে যা জোনয়েদ মাহমুদ তুমি আসো ওকে তো যাই হোক এখন আসো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নৌকাটি কিন্তু স্রোতের বিপরীতে যাচ্ছে তাহলে আমরা স্রোতের প্রতিকূলে যদি ব্যাপারটা একটা সূত্র আনতে চাই তাহলে স্রোতের প্রতিকূলে আমরা যদি বলি নৌকার বেগ যদি আমরা বলতে চাই স্রোতের প্রতিকূলে নৌকার বেগের সূত্রটি হবে যে নৌকার বেগ বিয়োগ দেখো স্রোতের বেগ ওকে এটা আমরা একটা সূত্র পাবো যে নৌকার বেগ থেকে যদি স্রোতের বেগ আমরা বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্রোতের প্রতিকূলে আমরা নৌকার বেগ পাব তো নৌকার বেগকে যদি আমরা ঘন্টায় এক্স কিলোমিটার ধরি তাহলে এক্স আর এখানে দেখো স্রোতের বেগকে যদি ওয়াই কিলোমিটার ধরি তাহলে এটাকে আমরা লিখতে পারবো এত কিলোমিটার পার ঘন্টা আমরা এখানে লিখে নিতে পারবো এখন স্রোতের প্রতিকূলে আমাদের কতটুকু দূরত্ব আমরা গিয়েছি আমরা যদি একটু দেখে নিই তাহলে আমরা ব্যাপারটি বুঝতে পারবো যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার গিয়েছে কত ঘন্টায় গিয়েছে পি ঘন্টায় সে ডি কিলোমিটার গেছে কক্সবাজার থেকে আসো শাকিরুল্লাহ থ্যাংক ইউ শাকিরুল্লা আশরাফুল ইসলাম ফ্রম জামালপুর জামালপুর থেকে সংযুক্ত হয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ সকলকে তো দেখো আমাদের স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা হচ্ছে নৌকার বেগ থেকে আমাদের স্রোতের বেগ বিয়োগ করতে হবে কারণ স্রোত এই দিকে চলছে উল্টা দিকে কিন্তু নৌকাটা আসছে তাহলে নৌকার গতিবেগ থেকে আমাদের স্রোতের গতিবেগ যদি বিয়োগ করি তাহলে প্রতিকূলে আমাদের গতিবেগ হবে তাহলে এইটা অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে এটাকে যদি আমরা এভাবে উইকিট নিয়মের মতো দেখাতে পারতাম যে এক ঘন্টায় দেখো এটা যাই আমরা বলতে পারছি দেখো এক্স মাইনাস ওয়াই কিলোমিটার আমরা যদি এটাকে এভাবে বিবেচনা করি ভেঙে আমি ম্যাথটি তোমাদের দেখাচ্ছি এরপরে সরাসরি আমি সমীকরণ দিয়ে তোমাদের যখন ম্যাথটি কমপ্লিট করে দিব তখন তোমাদের কাছে আরও ইজি হবে তাহলে স্রোতের প্রতিকূলে কিন্তু কতটুকু সময় লেগেছে পি ঘণ্টায় সে কতটুকু যাবে তাহলে আমরা দেখছি এক ঘন্টায় যাচ্ছে প্রতি ঘন্টায় কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার যাচ্ছে পার আওয়ারে তাহলে এটাকে ঐকিক নিয়মের মতো যদি আমরা একটু ভেঙে বোঝাতে চাই তাহলে এক ঘন্টায় যায় কত এক্স মাইনাস ওয়াই কিলোমিটার তাহলে পি ঘন্টায় যাবে নিঃসন্দেহে বেশি দূরত্ব যাবে তাহলে দেখো পি ঘন্টায় যাবে কত পি ইন্টু এক্স মাইনাস ওয়াই এবং এই যে পি ঘন্টায় যাচ্ছে কত দেখো তো প্রথম শর্ত মতে আমরা আমরা কি লিখতে পারি বলো তো প্রথম শর্তমতে আমরা লিখতে পারি যে পি ইন্টু দেখো এক্স মাইনাস ওয়াই সমান আমাদের ডি হবে এটা আমরা সমীকরণ এক দিয়ে রাখতে পারি ওকে বা তোমরা যদি মনে করো যে স্যার এটাকে আমরা আর একটু এক্স মাইনাস ওয়াই সমান ডি বাই পি দিয়ে এটা আমরা সমীকরণ আকারে প্রকাশ করব। সেটাও অবশ্যই তোমাদের হবে তোমরা একটু দেখে নাও যারা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আসো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এমডি আলি রেদওয়ান ফ্রম রোহানপুর রোহানপুর কোন জেলা একটু বলে একটু ভালো হয় জামালপুর আচ্ছা জামালপুর সদর নাকি অন্য উপজেলা জানি না নাজমল নাজমল দাওয়ান গাজীপুর থেকে সংযুক্ত হয়েছ তো লক্ষ্য করো যে আমাদের আঠারো নম্বর যে গাণিতিক প্রবলেমটি এই আঠারো নম্বর গাণিতিক প্রবলেমটি সমাধান আমি দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু দেখে নাও যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে সে ডি কিলোমিটার যেতে পারে পি ঘন্টায় বা পি ঘন্টায় যায় কিন্তু সে ডি কিলোমিটার তাহলে সর্বপ্রথমে আমি এখানে নৌকার গতিবেগ আমি ধরে নিয়েছি মনে করি এখানে নৌকার গতিবেগ বা বেগ আমরা এক্স কিলোমিটার পার আওয়ার বা নৌকার বেগ ঘণ্টায় এক্স কিলোমিটার সেটাও লিখে নিতে পারতাম স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার বা শুধু বেগ আমরা বলেছি ওয়াই কিলোমিটার বার ঘন্টা। ওকে যার কারণে দেখো আমরা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বলতে আমরা নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিব তাহলে নৌকার বেগ আমরা এক্স ধরেছিলাম স্রোতের বেগ ওয়াই ধরেছিলাম তাহলে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা যখন ওই ঐকিক নেমে দেখাচ্ছি এক ঘন্টায় যাই অ্যাকচুয়ালি নৌকাটি এক ঘন্টায় যায় দেখো এক্স মাইনাস ওয়াই কিলোমিটার তাহলে পি ঘন্টায় যাবে কথা তো পি ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এই দূরত্বটা নিঃসন্দেহে আমাদের শর্ত অনুসারে যে ডি কিলোমিটার সেটার কিন্তু সমান হবে এটা হচ্ছে এক নম্বর শর্ত ওকে এখন বলা হয়েছে নৌকাটি ওই দূরত্ব অর্থাৎ ডি কিলোমিটার যে গিয়েছে এটা অনুকূলে আসতে অনুকূলে যেতে তার কতটুকু সময় লাগবে কিউ কিলোমিটার অর্থাৎ কিউ ঘন্টা সময় লাগবে তাহলে আমরা যদি এই গাণিতিক সমস্যাটির সমাধান এভাবে দিতে চাই এখন এখন নৌকাটার আমরা দিকটা একটু পরিবর্তন করে নিয়েছি নৌকাটা যদি স্রোতের অনুকূলে আসে দেখো তাহলে নৌকাটা দেখো স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই কিন্তু আমাদের নৌকাটা এইদিকে যাচ্ছে একটু লক্ষ্য লক্ষ্য করো এটা আমরা এখন স্রোতের অনুকূলে যদি বলতে চাই তাহলে স্রোতের প্রতিকূলে আমরা নৌকার বেগ আর এখন আমরা লিখবো দেখো স্রোতের অনুকূলে দেখো নৌকার বেগ হবে জাস্ট এটা কী হবে তো প্লাস হবে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হবে তাহলে এক ঘন্টায় অনুকূলে যাবে দেখো এক্স প্লাস ওয়াই কিলোমিটার তাহলে এখানে আমরা ডি ঘন্টায় কতটুক যেতে পারে দেখো ডি ঘন্টায় যাবে সরি কিউ ঘন্টায় যাবে কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই কিলোমিটার তাহলে সেই ক্ষেত্রে আমরা শর্ত দুই কি পেতে পারি দেখো দ্বিতীয় শর্ত মতে আমরা কি লিখবো দেখো দ্বিতীয় শর্ত মতে কি বলেছে স্রোতের অনুকূলে অর্থাৎ ওই ডি কিলোমিটার দূরত্ব তার ফিরে আসতে সময় লেগেছিল কত বলতো কিউ ঘন্টা তাহলে কিউ ইন্টু দেখো এক্স প্লাস ওয়াই সমান আমরা এই দূরত্বটা কিন্তু ফিক্সড আছে অর্থাৎ প্রতিকূলে অনুকূলে যতটুকু সময় যেতে পারছে প্রতিকূলে ফিরে আসতে ওই দূরত্বটা আসতে তার কিউ ঘন্টা সময় লেগেছে এখান থেকে আমরা শুধু এক্স প্লাস ওয়াই সমান ডি বাই কিউ লিখতে পারি এটা সমীকরণ আমরা দুই দিয়ে রাখলাম এখন আমরা এই সমীকরণ এক এবং দুই এই দুটা আমরা সমীকরণের সমাধান করার ক্ষেত্রে অপনয়ন বা প্রতিস্থাপন যেভাবে সমাধান করি না কেন এক্সের মান এবং ওয়াইয়ের মান আমরা নির্ণয় করলেই কিন্তু এই গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে যাবে ওকে আমি একটু দেখে নিই উমেদ সালমান সংযুক্ত হয়েছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে সাদিকুর রহমান আমি সিলেট থেকে সিলেট থেকে সাজেদা তুমি সংযুক্ত হয়েছো সাদিকুর রহমান সোমাই আফরোজ আচ্ছা আমি সোমাই আফরোজ সূচিকে দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম মাদারগঞ্জ উপজেলা থেকে আশরাফুল শকত নাদিফ হবিগঞ্জ থেকে থ্যাংক ইউ তোমরা অনেকে অনেক জেলা থেকে সংযুক্ত হয়েছো আলী রিদওয়ান রিদান নবাবগঞ্জ থেকে সংযুক্ত আসছো নাজমুল দেওয়ান গাজীপুর থেকে সুমায়াপ সুচি খুব সমস্ত চাঁদপুর থেকে সংযুক্ত হয়েছো ওকে তাহলে আসো আমরা এখন এই গাণিতিক প্রবলেমটির আমরা কিভাবে সমাধান দিব একটু দেখে নিই ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন এই বেসিক বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম খুব দ্রুত আমরা এখন কিভাবে প্রশ্নটির সমাধান দেব একটু দেখে নাও তাহলে আমরা লিখে নিব মনে করি নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা আমরা লিখে নিলাম এবং লিখবো যেখানে অবশ্যই এই কথাটা তোমাদের লিখতে হবে এক্স গ্রেটার দেন ওয়াই ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন কি লিখতে পারবো বলতো একদম খুব দ্রুত আমরা কিন্তু বুঝিয়েছি এই শর্তটা একবার লিখতে পারবো তাহলে আমাদের প্রথম শর্ত অনুসারে কী হবে বলতো প্রথম শর্ত অনুসারে প্রতিকূলে তাহলে এক্স মাইনাস ওয়াই প্রতি ঘন্টায় এক্স মাইনাস ওয়াই গেছে তাহলে পি ঘন্টায় তারা কতটুকু যেতে পারে ডি কিলোমিটার গেল এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান ডি বাই পি সমীকরণ এক দিলাম আমরা এরপর কী লিখবো বলতো দ্বিতীয় শর্ত মতে দেখো ডি দূরত্ব অনুকূলে আসতে তার সময় লাগে কত দেখো অনুকূলে তাহলে স্রোতের বেগ এবং নৌ নৌকার বেগ আমাদের দুইটায় যোগ হবে তাহলে এখানে পাচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই সমান ডি বাই কিউ এটা সমীকরণ আমরা দুই দিলাম ওকে তাহলে প্রথম এবং দ্বিতীয় এই সমীকরণ থেকে যদি আমরা এখন ক্যালকুলেশনে যাই তাহলে আমরা কীভাবে লিখতে পারবো দেখো এখন আমরা লিখবো দেখো এক নং ও দুই নং থেকে পাই ওকে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এই দুটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এক্স মাইনাস ওয়াই সমান দেখো ডি বাই পি আর এক্স প্লাস ওয়াই সমান আমরা কিন্তু লিখতে পারবো দেখো ডি বাই কিউ লিখতে পারবো ওকে তাহলে আমরা এখানে যদি অপনয়ন করি তাহলে টুয়াইস এক্স সমান আমরা দেখতে পাচ্ছি কী হবে বলতো ডি বাই পি প্লাস দেখো ডি বাই কিউ হচ্ছে ওকে এখান থেকে আমরা যদি টু এক্স রাখি তাহলে লবে দেখো ডি কমন নিবো তাহলে এখানে ওয়ান বাই পি প্লাস দেখো ওয়ান বাই কিউ পেয়ে যাচ্ছি এখানে শুধুমাত্র আমরা এক্স যদি রাখি এই টু যে টোটালে ভাগ হয়ে যাবে অর্থাৎ ডি এর নিচে ভাগ আমরা রাখবো d বাই টু ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে তোমরা যদি দেখো স্রোতের আমাদের নৌকার যে গতিবেগ ধরেছিলাম এক্সের মান সেই এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই সংযুক্ত আসো এই ক্লাসটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওকে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ কি না আমি একটু দেখে নিই ও মিশ মিশরাত জাহান আসসালামু আলাইকুম স্যার আমি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে মিশরাত মিম জাহান আসসালামু আলাইকুম মিশরাত জাহান তুমি দিনাজপুর থেকে সংযুক্ত হয়েছো তোমরা খুব সম্ভবত শুরু থেকে যদি এই ক্লাসটি দেখো আমি খুব সংক্ষেপে থ্রি পয়েন্ট ফাইভ অনুশীলনের আঠেরো নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করছি এবং এই টাইপের ম্যাথ উনিশ ছত্রিশ আছে অনুশীলনীতে তাছাড়া ছত্রিশ নম্বর উদাহরণ এবং আটষট্টি পেজের কাজ গ আছে তোমরা যদি দেখো একই টাইপের ম্যাথগুলো তোমরা শুধু বেসিক বিষয়টি যদি ভালোভাবে জানো সেই ক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না এখন আসো আমরা ওয়ের মানটি এখন নির্ণয় করতে যদি চাই তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো একটু দেখে নাও তোমরা ক্লাসে সংযুক্ত থাকো এবং তোমাদেরকে সবসময় বলবো যেহেতু তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিবে সো অনেক প্র্যাকটিস করা লাগবে এখন আমরা এক নং থেকে বা দুই নং থেকে এখন কাজ করব দেখো এই দুই নং থেকে এক নং আমরা বিয়োগ করব। আমরা খুব দ্রুত যদি এখন লিখতে চাই দেখো আবার দুই নং বিয়োগ এক নং করে পাই এটা খুব সংক্ষেপে লেখা হলো কিন্তু পরীক্ষার হলে এভাবে লিখবে না যেমন আমি লিখেছি এক নং ও দুই নং যোগ থেকে পাই এখানে দুই নং থেকে এক নং বিয়োগ করে পাই এভাবে লিখলে বেটার হয় তাহলে আমরা কি করব দেখো এক্স প্লাস ওয়াই সমান কত আছে দেখো দুই নং তাহলে ডি বাই আমাদের কিউ আছে আর এক নং সমীকরণটা কী আছে দেখো এক্স মাইনাস ওয়াই সমান ডি বাই এখানে পি আছে আমাদের বলা হয়েছে এক থেকে দুই আমরা বিয়োগ করব প্রথমে যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করেছি সরাসরি যোগ করেছি কিন্তু এক থেকে দুই যদি বিয়োগ করি তাহলে আমাদের যোগাত্মক চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে তাহলে এক্স প্লাস আর মাইনাস এক্স সরলীকরণ করলে চলে যায় প্লাস ওয়াই প্লাস ওয়াই যোগ করলে আমরা টু ওয়াই পাবো আর এখানে ডি বাই কিউ মাইনাস ডি বাই পি আমরা পাচ্ছি বা আমরা এখানে লিখতে পারি দেখো টু ওয়াই ডি আমরা কমন নিব বাই কিউ মাইনাস ওয়ান বাই দেখো পি পাবো এখান থেকে খুব সহজে y সমান দেখো ডি বাই টু ইন্টু ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি পেয়ে যাচ্ছে তবে এখানে আমাদের এককটা লিখতে হবে আমাদের চেয়েছে যে স্রোতের বেগ কত তাহলে এখানে অবশ্যই আমাদের লিখতে হবে এত কিলোমিটার পার ঘন্টা আমরা লিখে নিব এখানেও আমরা লিখে নেবো দেখো এত কিলোমিটার পার ঘন্টা ওকে শিক্ষার্থীরা তোমাদের অনুরোধ করব এই টাইপের ম্যাথগুলো ধৈর্য সহকারে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো এবং একই টাইপের ম্যাথগুলো উদাহরণ বা কাজ বা অনুশীলনের ম্যাথগুলো এক জায়গায় সুন্দরভাবে যদি গুছিয়ে বাসায় বারবার প্র্যাকটিস করো সেই ক্ষেত্রে আশা করা যায় তোমাদের সমস্যা হওয়ার কথা নেই এবং সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি ওকে আমি এই থ্রি পয়েন্ট ফাইভের স্রোত সংক্রান্ত যে ম্যাথটি আছে এমটি আলী হোসেন আঠেরো নম্বর ম্যাথটি আমি তোমাদের লিখেছ অনুশীলনীর কত নম্বর অঙ্ক এটি অনুশীলনী দেখো আঠেরো নম্বর গাণিতিক প্রবলেম আমি লিখিয়ে দিয়েছি তুমি কে সংযুক্ত হয়েছো এমডি আব্দুল কুদ্দুস খুব সমত তুমি সংযুক্ত হয়েছ দেখা যাক এখন তোমরা এই ম্যাথটি সম্পূর্ণটা বুঝেছো কিনা না আমাকে একটু জানাও তাহলে অনেকটাই তোমাদের সাথে আমার এই ক্লাস নিয়ে কথা বলার সুযোগ হবে বা তোমরা কে কোথা থেকে সংযুক্ত হয়েছো সেটা তো অবশ্যই আগে থেকে জানিয়েছো এখনও জানাতে পারো নো প্রবলেম সো আমি থ্রি পয়েন্ট ফাইভের আঠারো নম্বর ম্যাথটি তোমাদের সামনে কমপ্লিট করে দিলাম স্রোত সংক্রান্ত যে গাণিতিক প্রবলেম এখানে ছত্রিশ নম্বর উদাহরণটা আঠেরো নম্বর গাণিতিক প্রবলেমের মতোই তোমরা করে নিতে পারো এবং পেজ আটষট্টি পেজের যে গ নম্বর যে কাজ আছে কাজটি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা ১৯ নম্বর অর্থাৎ তোমরা যদি বলো এই স্রোত সংক্রান্ত গাণিতিক প্রবলেম আজকে প্রথমে যেহেতু ইন ডিটেলস আলোচনা করলাম এর পরবর্তীতে স্রোত সংক্রান্ত ম্যাথগুলো আমি খুব সহজেই যে কয়টি ম্যাথ বাকি থাকবে এগুলো আমি তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব অনেকে বলেছ মিশরাত জাহান বুঝেছে স্যার এগুলো অনেক ইজি অ্যাকচুয়ালি তোমরা অনেকেই যখন লাইভ ক্লাসে ক্লাসটি করো এবং অনেক সুন্দরভাবে বলো যে এগুলো ইজি তখন আসলে খুব ভালো লাগে যে থ্রি থ্রি পয়েন্ট তোমাদের কোনো সমস্যা নেই অর্থাৎ মেন বইয়ের একই টাইপের ম্যাথগুলো উদাহরণ কাজ বা অনুশীলন ম্যাথগুলো এক জায়গায় করে একই টাইপের ম্যাথগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা নেই ওকে সো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনুরোধ করব যে তোমরা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আবার পাবে এবং তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার দিয়ে রাখলে নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার আমি আরও উৎসাহ পাবো এবং তহিদ একাডেমি যে ফেসবুক পেজ এই পেজে তোমরা সংযুক্ত থেকো নোটিফিকেশন পেয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টালাম আল্লাহ হাফেজ